हाय एवरीवन, आई एम ओमिता। वेलकम बैक टू माय चैनल। आज आमी शेयर करबो एकटा पुरानो रेसिपी जेटा होलो बाटा माछेर टक झाल। तो एर जोन्नो प्रथमे आमी एकटा कड़ाई 5 चामच तेल दिच्छी। तेलटाके भालो करे गरम करे निये देबो माछ। माछटाके आगे थेके नून हलुद माखिये रेखेछिलाम। एबार माछगुलोके भालो करे भेजे निते होबे। माछ भाजा हुए गेछे, एबार तुले रेखे देव। एर परोई एकी तेले दिच्छी छोटो चामचेर एक चामच गोटा जीरे। जीरेटा एकटु भाजा हुए एले दिच्छी एकटा पेंयाज बाटा। পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এটাকেও ভেজে নিয়ে দিচ্ছি 1/2 টমেটো বাটা। দিচ্ছি ধনে পাতা আর দুটো কুচানো কাঁচা লঙ্কা। এগুলোকে মিশিয়ে নিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। দিচ্ছি 1/2 চামচ নুন। এর পর অল্প অল্প করে জল দিয়ে এটাকে 2 মিনিট কষে নিতে হবে। এর পর দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছগুলো। বাটা মাছের কিন্তু একটা সাইড ঝালের দিকে থাকবে। এইভাবেই এটাকে 3 মিনিট ফুটিয়ে রেখে দেব। এবার অন্য একটা কড়াই দিচ্ছি 2 চামচ তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন। এবার এটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিচ্ছি 1 কাপ তেঁতুল জল। আমি এখানে তেঁতুল জলের সঙ্গে সামান্য নুন আর হলুদ মিশিয়ে রেখেছিলাম। এটাকে এবার ফুটিয়ে নিতে হবে। ফুটে এলে দিয়ে দেব 1.5 চামচ চিনি। চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। চিনিটা দেওয়ার পর একটু ঘন হয়ে এলে দিচ্ছি মাছ। এবার এটাকেও 3 মিনিট ফুটিয়ে নেব। তো খুব সহজেই হয়ে গেল বাটা মাছের টক ঝাল। তো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিও। আর তোমরা কমেন্ট করে জানিও আর কি কি রেসিপি চাও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।